আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরো ডাবল আরো তিন ডাবল ভালো আছি, কারণ জামাই আজকে জীবনে প্রথম খুব ভালো একটা কাজ করছে তোমাদের দেখায়। সেদিন গরুর ফাইয়া আনছে, সেটা উগ্র করে নিছি বদনাম করে। আজকে সুনামের আর কোনো অভাব নাই। দেখো কি মাছ আনছে, দেখো। কারণ বাজার গিয়ে সকালে ভোরে একবারে আমাকে শোয়াই রেখে গিয়ে তারপরে কি কাজটা করছে। এ এলাকায় এই চিংড়ি মাছটা পাই নাই, মিরপুর এলাকায়। সে কারণ বাজার গিয়ে এই মাছটা আনছে, দেখো। চিংড়ি মাছটা দেখে তো আমার মানে এত ভালো লাগতেছে, মনটা খুব ভালো হয়ে গেছে। হাজার দুঃখ থাকলে চিংড়ি মাছগুলো দেখলে মনটা অনেক ভালো লাগতেছে আজকে। যে ভাল লাগে, মানে ছোট সময় দেখতাম, মানে আমাদের যারা কাজ করতো আল্লাহ বলে গ্রামে, তো আল্লাহ এরা কি সুন্দর এই মাছগুলো খাল থেকে ছাই বসাইয়ে ধরে আনতো। তো আজকে সেই কথাটাই মনে আসছে, দেখো কি সুন্দর সুন্দর কত বড় বড়। এগুলো কিন্তু সব কারণ বাজার থেকে আসছে। হ্যাঁ, এদিকে পাই না এই কদিন, এদিকে আমি কত খোঁজা পাই, এদিকে রয়েছে রয়েছে না বাবু, একটা থাকলে লস হয়ে যাইব। হাতের বানানো হারবাল তেল 30-40 যত আছে, শরীরের যত রাগ আছে, সব ধরনের পথ দিয়ে আমি নিজের হাতে তেল বানাই। যাদের চুল পড়ে, যাদের চুলে খুশকি আছে, যাদের চুল সিল্কি না, যাদের চুল পাতলা ঘন না, সব কিছুর সমাধান নিয়ে চলে আসছি আমি। অর্ডার করতে হলে এক্ষুনি ইনবক্স করে ফেলতে পারি, ইনবক্সে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিলেই হবে, আর স্ক্রিনে শোভনের ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, এক্ষুনি অর্ডার করে ফেলো। যারা এখনই কটে চিংড়ি মাছগুলো থেকে কিছু বাজি করতেছি, আজকে সব ভাত তরকারি সব রয়ে গেছে কালকের, যা রান্না করছি কত বড় বড় চিংড়ি মাছ। এই যে ঝিঙ্গা তরকারি, তারপরে এই যে ছোটো মাছ তরকারি, তারপরে এখানে করলা ভাজি সব রয়ে গেছে, আর পাতা ভাত রয়েছে এতুড়ি। আজকে এই জন্য রান্না করি নাই, রান্না না করে ছুটি পেয়ে আজকে এই যে তেলের কাজগুলো করতেছি। বড় একটা জামাই আনছে চিংড়ি মাছ, সোনাই সোহাগা, আজকে সুন্দর সুন্দর মাছ আসছে, অনেক খুশি। তো আজকে হলো অনেকগুলো কাস্টার্ড বানানো হয়েছে, সবাই খেয়ে ফেলছে। বানাইছে কে সেটা বলি, আমাদের স্মরণ বানাইয়ে খাওয়াইছে। আমি বলছি তোমার হাতের কাস্টার্ড অনেক মজা, তো বানাইছে, আমরা সবাই খেয়েছি। এটা কিন্তু আমার বাগেরটা রয়ে গেছে, সেটা এখন খাবো, ফ্রিজে রাখছিলাম। বরাবরই এটার জন্য আমি অনেক পাগল। এখন 2:45 বাজে, তো চিন্তা করলাম বৃষ্টি দেখবো আর বিকেলবেলা বারান্দায় বসে বসে একটু চা খাবো, কেমন ফিল হবে সেটাই অনুভব করতেছি। তো বৃষ্টি দেখতেছি আর একটু চা খেতেছি। আর কাতলা মাছ আনছি, দেখো কত বড় একটা, এই যে কানটা কত বড়। এই কাতলা মাছ নিচে হলো 400 টাকা করে। অনেকে বলো বাজারে গেলে আন্টি আপু যেটাই আনেন না কেন আমাদের একটু দাম বলে দিয়েন, সেই জন্য বললাম আর কি, নাইলে বলতাম না। কত বড় একটা ফুটকা, দেখো এটা বেলুন দিছি, বেলুনের কুড়াই। তো এই মাছটা এখন এটার মধ্যে তুলে ফেলবো, তুলে তারপরে এই যে বাঘ জল করা শুরু হবে, বাঘ করে ফ্রিজে রেখে দিবে, একটু পানি দিয়ে দিচ্ছি। তো এ আর কি, ও আরেকটা কথা, অনেকে বলছো, অনেকের আমি কালকের ভিডিও তো বলছি, আমি কি সবাইকে তুমি করে বলবো নাকি আপনি করে বলবো? তো কিন্তু আপনি করে বলার জন্য একটা মানুষও কিন্তু কমেন্ট করে নাই, সবাই বলছে তুমি করে বলার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল, অনেক খুশি হইলাম। আমি জানি এটাই বলবো, যারা আমার ভালোবাসার ছেলে মেয়ে ভাই বোন সবাই এটাই বলবে, আমি জানি। তো এই মাছটা এই যে কত বড় দেখো, এটা প্রায় 5 কেজি। তো মাছগুলো ধুয়ে এই যে দেখো এইভাবে বাক করে নিছি, এইখানে একদিন হয়েছে, এখানে একদিনের, এখানে একদিনের তিনটা, আর এটা নিছি হলো আজকে রান্না করার জন্য। আর ডিমও এখানে বাক করে করে একটু একটু দিছি, আর এটা রাখছি হলো আজকে রান্নার সাথে দিব, কারণ ওর সাথে তো লবণ দিয়ে মাখাই থুইছি, এখন দেওয়া যাবে না। ডিম ধুয়ে আলাদা রাখছি, সেই জন্য তো আমি যেটা করি মাছের মধ্যে একটু একটু ডিমে রাখার আগে পানি মিশিয়ে দিই, ওটাই দিচ্ছি বরাবরের মতো। এখন ডিপ ফ্রিজে উড়ার রেখে দিই। আর চিংড়ি মাছটা যেটা করব, চিংড়ি মাছ একজন খালা পাইছি আজকে, একটু পরে নাকি আসবে, আমি বাজারে গেছি আসছে, সেই সময় স্মরণের সাথে কথা বলে গেছে, আমি ছিলাম না, পাশের বাসায় কাজ কর, ভাগ্যবালা একটা পাইছি, দেখি আসে কি না, কী অবস্থা হয়। তো ফ্রিজে রেখে দিই। ও আবার এই যে পাট শাক আনছি, কয়টা খাবো, আবার লাউ কেটে নিছি, এটা একটু মনে একটু আত্রা করবো মাথায়।
ও কালকে আবার এই যে মলা মাছ আনছি এগুলো কাটা ছাড়া রেখে দিছি, কারণ আমি তো পারি না, ছোট মাছ কাটতে বসে তো যদি কোনো একজন খালা পায় তারা তো একটু একটু আস্তে আস্তে কাটাবো, এই জন্যই রেখে দিছি এইভাবে। তো এখানে লাউও কেটে নিছি, আমি কাটি নাই, এটা শরণ কাটছে, পেঁয়াজ কাটছে শরণ। শরণ কিন্তু ক্যামেরার আড়ালে কাজে অনেক হেল্প করে, অনেকে জানতে চাও এই জন্য বললাম। আর আজকের জন্য নিয়ে নিছি, তো এটা এখন ধুয়ে নিব ভালোভাবে, একটু কষলাইছি এতক্ষণ। মাছের জন্য বসিয়ে দিছি এই যে পেঁয়াজ, তারপরে এর মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে এটা হলো লাউ রান্নার জন্য যে লাউ, এই কদু রান্না করবো, দুটো এক পাতিলে দিয়ে একসাথে দিয়ে দিলাম, দুই চুলার মধ্যে বাড়াই দিয়ে এখন এখন দিয়ে দিব হলো হলুদ মরিচ সব। মশলাটা কষানো হয়ে গেছে, লাউ চিংড়ি মাছটা দিয়ে দিলাম, এখন সব মশলা দিয়ে দিলাম, হলুদ মরিচ যত আছে কাঁচা মরিচ কেটে এখানে, তারপরে এটা হলো কাতলা কাতল মাছটা দিয়ে দিব। কাতল মাছের মশলাটাও কষানি হয়ে গেছে, কারণ আমি ভেজে রান্না করব না, বড় কাতলা মাছটা ওইটা একবারে 5 কেজি কাতলা মাছ, 4.5 কেজি 5 কেজি কাতলা মাছ, তো চিন্তা করতে আজকে ভেজে রান্না করব না, এইভাবেই মাখা মাখা ঝোল করব, অনেক মজা লাগে, ভেজে রান্না করলে জিনিসটা কেমন যেন মজাটা থাকে না, তো এটাই চিন্তা করছি আমি আজকে। তো রান্নাটা হয়ে গেছে, লাউ হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিছি, নামিয়ে ফেলবো, এখন মাছটাও হয়ে গেছে, মাছটা মানে তাজা মাছ, তো একবার জেতা মাছ, যেখানে একবার জেতা মাছটা আমি কিনে তারপরে আনছি, কোনো বরফের না, এই জন্যে মাছটা অনেক মজা হয়েছে, তো ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। হঠাৎ করে আমার আম্বরটা খেতে মন চাইছে, তো মনিকে বলছি, মনি বলতেছে মনি পারবে না, পরে শরণ বানাইছে, বানিয়ে তো আমাকেও দিয়ে গেছে, ও খাইতেছে। কাশন দিদি বানাইছে, মজা হয়েছে।